মাইক্রোফোনের কাছে গিয়ে বলেন সবাইকে ধন্যবাদ আপনারা দয়া করে স্লোগান বন্ধ করেন ধন্যবাদ আপনাদের স্লোগান বন্ধ করেন সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এই ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি এবং এই ঢাকা সহ সারা বাংলাদেশে প্রখ্যাত সাবেক ছাত্রনেতা জননেতা আমানুর রহমান আজকে এই গণসমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা বৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং সম্পাদক মণ্ডলী উপস্থিত ঢাকা উত্তর দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত গণতন্ত্রের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত সেই জাগ্রত জনতা এবং সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই আজকে যারা এই ঢাকা বিভাগীয় সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই জনসমাবেশকে এই গণসমাবেশকে আপনারা জনসমুদ্রে রূপান্তরিত করেছেন সেই জন্য আমি দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা শত বাধা বিপত্তি এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করে জয় করে আপনারা আজকে এই সমাবেশকে সফল করেছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানানোর সাথে সাথে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আপনারা বক্তব্য শুনেছেন এই সমাবেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে এই সমাবেশকে পণ্ড করার জন্য এই সরকার হেন ষড়যন্ত্র নেই যে ষড়যন্ত্র করে নাই আপনারা জানেন 8 তারিখ রাত্রে অথবা 9 তারিখের প্রত্যুষে 3টার দিকে আজকে যিনি এই সমাবেশে প্রধান অতিথি হওয়ার কথা ছিল আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন একই সময়ে এই বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য যে যার উপরে প্রধান একজন উপদেষ্টা হিসাবে যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল
সে আমাদের অত্যন্ত এই ঢাকার জনপ্রিয় নেতা, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা, আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে। কি উদ্দেশ্য? আজকের এই সমাবেশ যদি সফল হতে না পারে তার জন্য এই দুইজন নেতাকে সর্বশেষ 8 তারিখ শেষ রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা প্রমাণ করেছেন নেতাদের জন্য নয়, এদেশের জনগণের পক্ষে আপনারা কথা বলেন, জনগণের এই সমাবেশকে সফল করার জন্য আপনারা কোন ভয় ভীতি ষড়যন্ত্রকে আপনারা মেনে নেননি, উপেক্ষা করে এখানে এসেছেন। আপনারা জানেন যে তার আগের দিন 7ই তারিখ 7 নভেম্বর এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের পার্টি অফিসের সামনে আমাদের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়ে এই সমাবেশকে সফল করার জন্য প্রচার কার্য চালাচ্ছেন। সেই সময় অতর্কিতভাবে পুলিশ এবং অন্যান্য সংস্থার যারা সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা যাদের রক্ষা করার কথা, তারা সেই দিন হঠাৎ করে আতঙ্কের সৃষ্টি করার জন্য আমাদের দলের অফিসে বর্বরোচিত আক্রমণ করেছে। সেই আক্রমণে আমাদের একজন নেতা নিহত হয়েছে, আপনারা জানেন। সেই নেতা পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেন নিহত হয়েছে। মকবুল হোসেন নিহত হয়েছে, শত শত কর্মী এই পুলিশের বুলেটে আহত হয়েছে। সেই ঘটনায় সেই পুলিশ বাহিনী থেকে শুরু করে অন্যায়ভাবে, অনৈতিকভাবে আমাদের দলের কার্যালয়ে ঢুকে সকল আসবাবপত্র, সকল ফ্লোরের আসবাবপত্র, আমাদের যত ফাইল পত্র আছে, আমাদের যত দলিল পত্র আছে, আমাদের কম্পিউটার আছে, হার্ড ডিস্ক আছে, সব কিছু ভেঙে দিয়ে চুরমার করেছে এবং সেখানে যেসব আমাদের জিনিসপত্র ছিল সেগুলোকে তারা তুলে নিয়ে গিয়েছে। এটা বর্বরোচিত আচরণ। এই ধরনের একটি রাজনৈতিক দলের অফিসে রাজনৈতিক কর্মীদের উপরে বিনা উস্কানিতে এইভাবে আকস্মিকভাবে এই বর্বরোচিত আক্রমণ, আমরা মুক্তিযুদ্ধের সময় সেই পাক হানাদার থেকেও এই ধরনের আক্রমণ করতে দেখি নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, আমাদের নিন্দা জানার ভাষণে সেই দিন আমাদের দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এবং আপনাদের দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালামকে গ্রেপ্তার করেছে। আমাদের অফিস থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করেছে। আমাদের অফিস থেকে খায়রুল কবির খোকন গ্রেপ্তার করেছে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুলকে গ্রেপ্তার করেছে, শহীদুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে, ফজল হক মিলন, মোস্তাক মিয়া, এবিএম মোশারফ হোসেন, হারুনুর রশিদ, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল খালেক, মনির হোসেন, মোস্তাফিজুর রহমান এবং আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সেলিম রাজা হাবিব, অধ্যাপক আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিন, খন্দকার আব্দুল আবু আশফাক, মৎস্যজীবী দলের মাহতাবুদ্দিন, তাঁতি দলের আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা নেসারুল হক এবং মাওলানা নজরুল ইসলাম তালুকদার সহ ছাত্র দলের রকিবুল ইসলাম সহ প্রায় 300 নেতাকে গ্রেপ্তার করেছে। 450 মতো আমাদের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আমরা নিন্দা করেছি, নিন্দা করার ভাষা নাই। কেন করেছে? এই সমাবেশকে যাতে করে পণ্ড করতে পারে। কেন তারা আজকে যারা সরকারের গায়ের জোরে ভোট চুরি করে, দিনের ভোট রাতে ডাকাতি করে যারা ক্ষমতায়, তারা আজকে জনতার ভয়ে ভীত,
জনগণকে ভয় পাচ্ছে আর জনগণের প্রতিনিধিত্বকারী জনগণের সবচাইতে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভয় পাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জন্য ভয় পাচ্ছে আমাদের দলের নেত্রী চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেই জন্য ভয় পাচ্ছে বর্তমানে বিএনপিকে সেই সুদূর লন্ডন থেকে যিনি পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পাচ্ছে এই ভয়ের কারণে আজকে আমাদেরকে সমাবেশ করতে দেয় না এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মৌলিক অধিকার আজকে এই সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার নয় এই সরকার যেহেতু ভোট ডাকাতের সরকার এই সরকার যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার আজকে তারা গণতন্ত্র বুঝে না এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে তারা এই বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছিল আর গত ১৪ বছর এই আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে এই ফ্যাসিবাদী এই স্বৈরাচারী সরকার এই কারণে যারা এই গণতন্ত্রের কথা বলে যারা মানুষের অধিকারের কথা বলে ভোটের অধিকারের কথা বলে তাদেরকে ভয় পায় সেই জন্য আপনারা দেখেছেন আপনাদের এই সমাবেশকে নয় অতীতে আমরা যে ৯টি বিভাগীয় সমাবেশ করেছি প্রতিটি সমাবেশে সরকার বাধা সৃষ্টি করেছে সেই সব সমাবেশে পরিবহন ধর্মঘট তাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে সমাবেশে যাতে উপস্থিত হতে না পারে তার ব্যবস্থা করেছে কিন্তু আপনারা দেখেছেন ৯টি সমাবেশে মানুষ নদী সাঁতরিয়ে ভেড়া বেরিয়ে ভেড়া দিয়ে পার হয়ে সাইকেলে হেঁটে তারা সেই সমাবেশগুলোকে সফল করেছে আজকেও তারা এই ধরনের ষড়যন্ত্র বাধা দিয়ে আপনাদেরকে এই সমাবেশ করতে বাধা দিতে চেয়েছিল আমরা জানি আজকে বাংলাদেশের মানুষ আজকে এই স্বৈরাচারকে এই ফ্যাসিবাদী তাদের রক্ত চক্ষুকে আর ভয় পায় না অতএব আজকে এটা প্রমাণ আমি সরকারের উপর মহল থেকে সবাইকে বলতে চাই এত অবাধা বিমুক্তির পরেও আপনারা শহরে শহরের বিভিন্ন অঞ্চলে আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে আপনারা পাহারা দিচ্ছেন যাতে করে আমাদের সমাবেশে লোক আসতে না পারে আপনারা আমাদেরকে ভেনু দিতে আপনারা নানা ধরনের কারসাজি করেছেন কিন্তু আপনারা চেয়ে দেখুন এই মাঠে নয় পিছনের রাস্তা সেই খিলগাঁর অপর পার থেকে যাত্রা বাড়ি পর্যন্ত মতিঝিল এবং অন্যান্য সকল এলাকা চতুর্দিক রাস্তাঘাট ভর্তি হয়ে গেছে লাখো লাখো জনতা আজকের এই সমাবেশে যোগদান করেছে তাই তার অর্থ কি আমরা ৯টি সমাবেশ থেকে এদেশের জনগণের আমরা বার্তা নিয়ে এসেছি আজকের এই সমাবেশ কি বার্তা দিচ্ছে বার্তা দিচ্ছে আপনারা এদেশে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং আন্তর্জাতিক বিভাগ স্বীকৃত একটি ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এদেশের মানুষ আর আপনাদের যে চাপাবাজি এবং জনগণকে যে আপনারা বারবার আপনারা প্রতারণা করছেন আর তারা প্রতারিত হতে রাজি নয় জনগণ রায় দিয়েছে আপনারা এদেশে গণতন্ত্র হত্যা করেছেন এদেশে দিনের ভোট ডাকাতেরা রাতে ডাকাতি করেছেন ১৪ সালে বয়কটের নির্বাচন হয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন বয়কট হয়েছে সেই বয়কট পাস করেছিল যেখানে আপনারা গায়ের জোরে সরকার করেছেন রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ডাকাতি করে সরকার প্রতিষ্ঠা করেছেন আবার গায়ের জোরে
ক্ষমতায় থাকার জন্য আপনারা নানা কারসাজি করছেন, চাপাবাজি করছেন, কিন্তু আজকে দেশের জনগণ এবং আন্তর্জাতিকভাবেও আজকে আপনারা ধরা পড়ে গিয়েছেন। আপনাদেরকে কেউ বিশ্বাস করে না। আপনারা গণতন্ত্র স্বাধীনতার পরে বাকশাল করে গণতন্ত্র হরণ করেছিলেন, আবার গত 14 বছর আপনারা গণতন্ত্র হরণ করে মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন। আজকে জনগণ বিশ্বাস করে না আপনারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারেন, আপনারা দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে পারেন, এটা জনগণ বিশ্বাস করে না। এই বার্তা জনগণ দিয়েছে। আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি অত্যন্ত খাদের কিনারায় চলে গিয়েছে। আজকে অর্থনীতির এই দুরবস্থার কারণ কি? এই সরকারের লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দুর্নীতি, এই কারণে আজকের বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। যারা অর্থনীতিকে লুট করেছে, যারা বিদেশের টাকা পাচার করেছে, যারা ব্যাংকগুলো লুট করেছে, এরা কারা? এরা আওয়ামী লীগের নেতা অথবা আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্য? এরা কি আর আমাদের দেশের এই অর্থনীতিকে মেরামত করতে পারবে? কখনো পারবে না। তারা এই দেশে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে আজকে ধ্বংস করে দিয়েছে। যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকত, তাহলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাথা, 3-3 বারের প্রধানমন্ত্রী, এতে বানোয়াট মামলা এবং ফরমাইশি রায়ে বেগম জিয়াকে সাজা দেওয়া সম্ভব হতো না। আমাদের এমনিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া সম্ভব হতো না, কেন মামলাগুলো বানোয়াট এবং এই রায়গুলো ছিল ফরমাইশি রায়। তাই আজকে মানুষের এই বিচার বিবেচনা ব্যবস্থার উপরে কোনো আস্থা নাই। কারণ এই সরকার বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে ধ্বংস করে দিয়েছে। আইন শৃঙ্খলা, যারা দেশে জনগণের টাকায়, জনগণের করে টাকায়, যারা আইন শৃঙ্খলা এদেশে সুস্থ রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত, আজকের সরকার গায়ের জন্য সরকারে থাকার জন্য, টিকে থাকার জন্য সেই আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে আজকে অনৈতিক এবং আমাদের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে আজকে বর্বরোচিত আচরণ করতে বাধ্য করছে। আমাদের পার্টি অফিসের সামনে 7ই ডিসেম্বর, এটা একটা বড় উদাহরণ, আমরা উদাহরণ দেওয়া প্রয়োজন হয় না। আজকে সেই জন্য 9টি সমাবেশ থেকে এবং আজকের সমাবেশ থেকে এটাই জনগণের পক্ষ থেকে ম্যান্ডেট, জনগণের বার্তা যে যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের যে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা সম্ভব নয়, যারা অর্থনীতি ধ্বংস করেছে তাদের যে অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব নয়, মেরামত করা সম্ভব নয়, যারা আইন বিভাগকে ধ্বংস করেছে তারা এই আইন বিভাগকে তারা নিরপেক্ষ করতে পারবে না, যে আইন শৃঙ্খলা বাহিনীকে বিচার বিভাগকে নিরপেক্ষ করতে পারবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে যারা ব্যবহার করে আজকে অনৈতিক পথে নিয়ে গিয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর আপনারা দেখছেন আমাদের জনগণ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব আরো গরিব হয়েছে, গরিব মানুষ আজকে খেতে পায় না, মধ্যবিত্ত গরিব হয়েছে। আগে যেখানে দারিদ্র সীমা 20% নিচে ছিল এখন 40% চলে গেছে। অতএব এই সরকার এদেশে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে না, মেরামত করতে পারবে না। তাই সারা বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, বার্তা দিয়েছে, এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না, এই সরকারকে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না, ক্ষমতায় দেখতে চায় না, এই সরকার অনতি বিলম্বে বিদায় চায় এদেশের সরকার, এদেশের জনগণ। তাই আজকে গায়ের জোরের প্রধানমন্ত্রী আজকে শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব পদত্যাগ করে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ দিতে হবে। এটি শোনো তোমরা, এখন এখন স্লোগান নয়, স্লোগান দেওয়ার সময় পাবে, এরপরে স্লোগান
এবং মাতৃভাষা শুরু হবে তাই তোমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দল দফা বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করিয়া ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ফেসিবাদী ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করিতে হইবে। আপনারা দেখেছেন আজকে আমাদের দলের থেকে যে সংসদ সদস্যরা পার্লামেন্টে ছিল তারা সংসদ থেকে পদত্যাগ করেছে আপনাদের সামনে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। দুই, 1996 সালে সংবিধানের সংযোজিত ধারা 58 খ গ ও ঘ এর আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। তিন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করিয়া সকলের নিকট গ্রহণযোগ্য একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করিবে। উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল, পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা নিশ্চিত করিবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করিতে হইবে। চার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতা কর্মী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সকল মানবাধিকার কর্মী সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। দেশে সভা সমাবেশ মত প্রকাশের কোন বাধা সৃষ্টি করা যাবে না। সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন এবং সরকারি দল কর্তৃক কোন প্রকার হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা, স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোন মামলা বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা যাইবে না। ডিজিটাল নিরাপত্তা আইন 2018, সন্ত্রাস দমন আইন 2009 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কানা কানুন বাতিল করিতে হইবে। ছয়, বিদ্যুৎ জ্বালানি সার পানি সহ জনসভা খাত সময়ে মূল্য বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করিতে হইবে। সাত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনয়ন করিতে হইবে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করিতে হইবে। মূল্যস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, শিশু শ্রম বন্ধ করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। আর গত 15 বছর ব্যাপী বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং, আর্থিক খাত, বিদ্যুৎ জ্বালানি খাত, শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি কমিশন গঠন করিতে হইবে। নয়, গত 5 বছরে গুমের শিকার সকল নাগরিকদের উদ্ধার করিতে হইবে এবং বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার আইনানুগ বিচারের ব্যবস্থা করিয়া যথাযথ শাস্তি নিশ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর, সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করিতে হইবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে সরকারি হস্তক্ষেপ পরিহার করিয়া স্বাধীনভাবে কাজ করা সুযোগ দিতে হইবে। আমি যে 10টি দফা পাঠ করলাম এগুলো হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দফা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমাবেশ থেকে এটা পাঠ করেছি, কিন্তু আমরা বিশ্বাস করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দফা নয়, এতে দেশের সকল জনগণের পক্ষ থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধারের দফাকে ঘোষণা করা হল। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত, এই সরকারের এই সরকারি সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই দল দফা দাবির পক্ষে আপনারা যদি সমর্থন করেন, আপনারা দুই হাত ধরে আপনাদের আমি মিডিয়ার বাইরে অনুরোধ করব, আমাদের এই জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার পুনঃপ্রতিষ্ঠার দল দফা দাবি আজকে জনগণ আজকে সমর্থন করেছে। এটাই দেশের জনগণের দাবি, এটাই দেশের মানুষের দাবি। ধন্যবাদ আপনাদেরকে হাত খাওয়ান। আজকে এরপরে আমি কর্মসূচি ঘোষণা করছি। গ্রেপ্তার করা হয়েছে এবং যে সকল আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এই গ্রেপ্তার এবং হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরী, অন্যান্য মহানগরী এবং বিভাগীয় সদর দপ্তরে গণ মিছিল গণ বিক্ষোভের প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশব্যাপী ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলা সদরে গণ মিছিল গণ সমাবেশ বিক্ষোভ মিছিল আহ্বান করা হল এবং এটা পালন করার জন্য আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এরপরের কর্মসূচি এটাই সুস্থ রাখেন, এরপরের কর্মসূচি আপনারা জানেন কয়েকদিন পরে আমরা আজকে 10 তারিখ 4 দিন পরে এই আমাদের বুদ্ধিজীবী হত্যা দিবস এটা জাতীয়ভাবে আমরা পালন করি। এরপরে আমাদের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই দিবসগুলোকে আমরা পার করে আগামী চব্বিশে ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর জেলা সদরে দল দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণ মিছিল অনুষ্ঠানের জন্য আজকে এই প্রোগ্রাম ঘোষণা করা হল। সেই সাথে সাথে আমরা এটা যেহেতু আজকে জনগণের এই দাবি দল দফা দাবি, আমরা এই দেশের সকল জনগণকে এই দল দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আগামী 24 ডিসেম্বর এই গণ মিছিলে অংশগ্রহণ করে এই আমাদের দল দফার প্রতি আপনাদের একাত্মতা ঘোষণা করবেন। আমরা আমাদের সমমনা এবং এই সরকার বিরোধী যারা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন ব্যক্তি রয়েছেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আমরা আশা করি এই দল দফা জনগণের দল দফার সাথে তারাও একাত্মতা ঘোষণা করবেন এবং আগামী দিনে আমাদের এই দল দফা দাবি আদায়ের জন্য প্রতিটি আন্দোলন কর্মসূচি আমরা যুগপৎভাবে আমরা পালন করব। এই সরকারকে বিদায় দেওয়ার জন্য ধৈর্য সহকারে আপনারা আমাদের এই আন্দোলন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যেসব স্লোগান কিছু দিয়েছেন শুনেছি, সেই সব কর্মসূচিও ইনশাআল্লাহ
নিজের ভাইদের জন্য আবার বলছি, তেরো ডিসেম্বর আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আমাদের সকল যারা গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দ এবং যারা নিহত হয়েছে আন্দোলনে, তার প্রতিবাদে আমরা সকল ঢাকা মহানগর সহ সকল মহানগর জেলায় আমাদের বিক্ষোভ মিছিল, গণমিছিল অনুষ্ঠিত হবে। এখানে আমরা সকল জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আর চব্বিশে ডিসেম্বর আমরা যে দল দফা এই আমরা বলেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দল দফা, আপনারা বুঝতেই পারেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই সরকারের থাকা অবস্থায় সম্ভব নয়। এই পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আমরা প্রথম কর্মসূচি এই যেহেতু বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস, সেই জন্য এই দিনগুলোকে পার করে চব্বিশে ডিসেম্বর ঢাকা সহ সকল মহানগর এবং জেলা সদরে দল দফা দাবিয়ে আদায়ে প্রথম কর্মসূচি গণ মিছিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আবার শত বাধা বিপত্তি অপেক্ষা উপেক্ষা করে জয় করে আজকে আপনারা সকল বাধা বিপত্তির ষড়যন্ত্র উপেক্ষা করে যারা আয়োজন করেছেন তাদের একটা যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে আবার অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।